হাশরের ময়দানে কারো জন্য কোরআন সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দিবে, পক্ষে দলিল হবে তার নাজাতের জন্যে, আর হাশরের ময়দানে কারো জন্যে তার বিপক্ষে সাক্ষী দিবে, তার বিপক্ষে দলিল হয়ে প্রমাণ হয়ে আল্লাহ রহমান। এই জিকির দ্বারা আল্লাহ তাআলা কোরআনে কারিমকে বুঝিয়েছেন। অধিকাংশ তাফসীরকারকদের মতে এই জিকির শব্দের অর্থ কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওমাই আশু আং জিকিরির রহমান, যেই ব্যক্তি আল্লাহর কোরআন, আল্লাহর বিধান কোরআন থেকে তার নিজেকে সরিয়ে নিবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ বলেন আমি নিযুক্ত করি তার কাছে এক শয়তান, ফাহু আল্লাহু কারিন, আর এই শয়তান হবে তার বন্ধু। এখন বুঝতে পারেন, কোরআন থেকে যদি কেউ সইরা যা, কোরআনের বিধান থেকে যদি কেউ সইরা যা, কোরআন না মানে, কোরআনকে গ্রহণ না করে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কোরআনকে অপমান করে, তাহলে আল্লাহ তাআলা তার কাছে একটা শয়তান নিযুক্ত করেন। আল্লাহ বলতেছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে এটা, এবং এই শয়তান হয় তার বন্ধু। এখন আপনারা বুঝতে পারেন, কারো বন্ধু যদি শয়তান হয় তাহলে আল্লাহর কাছে কিন্তু শয়তানের চতুর্দিক বেষ্টন করে পাপ করানোর জন্য অনুমতি নিছে, তাহলে চতুর্দিক বেষ্টন করে কিন্তু পাপ করাইব শয়তান যদি কারো বন্ধু হয়, ঠিক না বেটি? যে আয়াত পড়ছি এটা মোটামুটি একটু সংক্ষিপ্ত অর্থ বললাম। অসংখ্য নবীর হাদিস থেকে যে একটি হাদিস আমি পাঠ করেছি, এখানে আল্লাহ নবী কি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাক ওয়া আলাইকা, হাশরের ময়দানে কারো জন্য কোরআন সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দিবে, পক্ষে দলিল হবে তার নাজাতের জন্যে, আর হাশরের ময়দানে কারো জন্যে তার বিপক্ষে সাক্ষী দিবে, তার বিপক্ষে দলিল হয়ে প্রমাণ হয়ে আল্লাহর কাছে বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন আপনারাই বলেন, কোরআন যদি কারো বিরুদ্ধে সাক্ষী হয়ে দেয় উপায় আছে? তাহলে আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন, হাশরের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী হবে, কারো বিপক্ষে সাক্ষী হবে। এই হাদিসের সংক্ষিপ্ত অর্থ আমি বললাম। এই কোরআন এর আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। এখন যেহেতু একটা বেজে গেছে, এখন হয়তো আজান হবে, ইনশাআল্লাহ আপনারা একটু আজানের জন্য অপেক্ষা করেন, তারপরে ইনশাআল্লাহ বয়ান হবে।